এ বন্ধু শুনছো, গত রাতে ঝালকাঠির লঞ্চে আগুন লেগে বহু মানুষ পুড়িয়ে গেছে। হরে শুনে খুব খারাপ লাগছে, মানুষের মৃত্যু কখন যে হবে কেউ কবার পারে না। এই ক্ষণিকের দুনিয়াতে এসে মানুষের যে কত অহংকার। কেরে রতন হামাগরে গ্রামের আকবরে দুই বেটা বলে লঞ্চে পুড়িয়ে মারা গেছে, ওরা বল নানি বেরিয়ে যাবার নছিল। ইস, খুব দুঃখজনক ঘটনা, এখন মানে তাগর বাড়ি কি চলছে রে? মাত্রই দেখে আসলাম বন্ধু, চ্যাংড়ার বাপ মা কান দিচ্ছে আর অজ্ঞান হয়ে পড়িচ্ছে। উনকে দূরে জুয়ানো বেটা আগুনে পুড়ে মরলে এই দুঃখ কেউ সহ্য করে পারে? সেটাই তো, এগুলো অপমৃত্যু মেনে নেওয়া খুব কঠিন রে। এখন চল মেডিকেলে যাই, রুইগড়ে দেখে আসি, খোঁজ খবর নিয়ে আসি। আচ্ছা চলে। ইনকা করে কান্দেন না ভাই, সবই ভাগ্যের লেখা। ও ভাই, আমার সব শেষ হয়ে গেছে ভাই। হামাগরে আল্লাহ খুলে, এখন তো লঞ্চে কি হয়েছিল? আমি বৌসুলের গিয়ে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলাম। মধ্যরাতে সবাই যখন ঘুমে, হঠাৎ চিৎকার চেঁচামেছি, দেখি লঞ্চে দাউ দাউ করে আগুন জ্বলিচ্ছে। তারপর কি হলো ভাই? আগুন খুব দ্রুত ছড়ে পড়ে, লঞ্চের মানুষজন দৌড়াদৌড়ি শুরু করছে। এক পর্যায়ে কোনো কুল খুঁজে পাচ্ছিলাম না, কি কর্ম। তো আপনি কি ক্যাবিনে আছিলেন? হ, আর আগুন ক্যাবিনের দিকে ঢুকে পড়ে, আর আমার স্ত্রী খালি চিৎকার করে করছে, আমার সন্তানের বাঁচাও বাঁচাও। কি যে একটা অবস্থা, দুইজন ব্যক্তি নিয়ে পানি ঝাঁপ দেওয়ার মতনও পরিস্থিতি ছিল না। পরিস্থিতি ছিল না কৃষক, ক্যাবিনের দরজা দেখালে দাউ দাউ করে আগুন এসেছিল। এখন বারো মুখেঙ্গা করে অনেক কষ্ট করে বিটি খালি জানলাতে বাইর করছি, আর আমার বউ চোখের সামনে পুড়ে যাচ্ছে, আমার ভালোবাসা চোখের সামনে পুড়ে মারা গেল। এটা দেখার চাইতে আমার মরে যাওয়াই ভালো হয়েছিল ভাই। কিন্তু ছেলের মুখের দিকে তাকে লঞ্চ থেকে বাইর হতে থাকলাম। সময় যত যাচ্ছে আগুনের পরিস্থিতি ততই ভয়ানক হচ্ছে। তখন আর কোনো উপায় না দেখে বিটি গিয়ে নদীর ঝাঁপ দিই। জাহাজের দুইতলার থেকে পানিতে পড়তে পড়তে বিটি হাত থেকে ফসকে যায়। খালি একবার বিটির আওয়াজ শুনে, আব্বু তুমি আমাকে বাঁচাও, আমি ডুবে গেলাম আব্বু। এরপরে আমি আর কবার পাচ্ছি না, বুকটা আমার ফাটে যাচ্ছে। পিটিক বাঁচানোর জন্য বয়ে হারালাম, অবশেষে সেই পিটিকও বাঁচাবার পেলাম না ভাই। আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আর সবাইকে জান্নাত নসিব করুক। আমি সর্বশান্ত হয়ে গেলাম, দুনিয়াতে আমার আর কেউ থাকলো না, এক রাতের মধ্যে আমার সব শেষ হয়ে গেল। এত ভেঙে পড়েন না ভাই, কপালে যেটা আছে সেটা তো ঘটবি। আর আপনার বুক হাত সব কি পুড়িয়ে গেছে? হ, জাংলা ভাঙবার যায় অনেক সময় লাগছে, আর এই সময় আমার হাত আর বুক পুড়ে গেছে। দেখেন ভাই, রোগীর সাথে এখন বেশি কথা কথা না, ওনাকে এখন রেস্ট রাখা লাগবে, আপনি কতটা শেষ হলে আসতে পারেন। আচ্ছা ডাক্তার সাহেব, আমি চলে যাচ্ছি। ভাই আপনি তো মনে হয় ওই লঞ্চই ছিলেন। হ, আমি 202 নম্বর ক্যাবিনে ছিলাম, আর আমার সাথে আমার মা, স্ত্রী আর আমার বাবু ছিল। আচ্ছা লঞ্চের মধ্যে কি হয়েছিল ভাই? আমার বাবুটা না ঘুমানোর কারণে আমরা জেগে আছিলাম, তখন রাত বেজে 2:50। হঠাৎ বিকট শব্দে কারেন্ট চলে যায়, আমি বাইরে দেখি জাহাজের দাও দাও করে আগুন জ্বলিচ্ছে। তারপর কি করলেন? আমি দৌড়ে এসে বইক করলাম, বাবুটা হামাক দিয়ে মাইক নিয়ে বাড়াও, জাহাজে আগুন ধরছে। তখন এখানে শগলিক লিয়ে এক ভাই নিস্তারা সিঁড়ির কাছে যাই, পড়ায় 20 মিনিটের মতো সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি কুয়াশা কেটে যায়, জাহাজটা কিনারের দিকে চলে যাচ্ছে। আর তখন আপনি কি করলেন? আর তখনই ভাবলাম এই সময়টা কাজে লাগাই, তখন বউ সোয়াল আর মাইক নিয়ে মারলাম নদীর ঝাঁপ। ওই সময় আমরা প্রায় 60 থেকে 70 জন লোক একসাথে ঝাঁপ দিই, আমরাও কিনারে চলে আসি, আর জাহাজটা আস্তে আস্তে নদীর মাঝখানে চলে যায়। ওই সময় যদি জাহাজের কর্তৃপক্ষ একটা ব্যবস্থা নিত, তাহলে নদীর মধ্যে আর জাহাজটা যেত না। জাহাজের কর্তৃপক্ষের লোকের কোনো খোঁজই নাই, তারা কোনটি আছে কি করেছে আল্লাহ জানে। কোনো মাইকিং নাই, কোনো হেল্প নাই, যার যার জীবন না তার তার টানাটানি বেঁধে গেছে। পরিস্থিতি এমন হলে যা হয়, তো আপনার মাথার ব্যান্ডেজ কৃষক? কারেন্ট ছিল না তো জাহাজের মধ্যে দৌড়াদৌড়ি করতে মাথার বাড়ি খাই। ও, তা আপনার পরিবারের লোকের কি অবস্থা? আল্লাহর রহমতে সবাই ভালো আছে, কিন্তু কেউ কথা করছে না, সবাই ভয় পেয়েছে তো। এরা তো এখন চল যাই তাহলে। অল্পান্না ওয়েট কর, কথা শেষ হয়নি। আল্লাহ আপনার পরিবারে নিজের হাতে বেঁচে দিয়েছে ভাই। ঠিকই বলছেন ভাই, মৃত্যু একবারে কাছ থেকে দেখে যাচ্ছি, আমার জন্য একটা দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো, আল্লাহ যেন আপনার দীর্ঘায়ু দান করে, তাহলে থাকেন উঠি। আচ্ছা ভাই যান। মানুষের এলে কষ্ট একেবারে সহ্য করে পারি না বন্ধু। হায়াতের দুনিয়া, কখনকার মৃত্যু আসবে কেউ কবার পারে না আল্লাহ ছাড়া। শুনলাম লঞ্চ বলে একবারে কিনারে গেছিল রে, সে সময় যদি লঞ্চ কর্তৃপক্ষ রশিটা ফালাইতো, তাহলে আর এত লোক মারা যেত না। কি করবে আর কও, দায়িত্ববান লোকেরা তো দায়িত্ব অবহেলা করে, তাহলে তো এলাকা ঘটনা ঘটবি। তা বন্ধু থাকো, আমি আল্লাহ বাড়ি বেলে গেলাম। আচ্ছা বন্ধু যাও, আমিও বাড়ির যাবো।